এ রুমি সরকারের গান শুইনা কথা শুইনা ধন্যবাদ দিলাম। এই জন্য রুমি সরকার যে এবার উঠে এক ঝাঁকা মিথ্যা কথা কইল, এই মিথ্যা কথার জন্য আর একটা ধন্যবাদ দিলাম। আস্তে বাবা, আমি যাহা প্রশ্ন করলাম উনি সুন্দর জবাব করছে, ভালো ভালো ভালো, কিন্তু উনি কিছু কথা বলল সবসাথে আমার মনটা জ্বলে উঠল। অনেক পালায় রুমি সরকার আমার সাথে করছে, গান জগতে আমি আর জন্ম দিছি এই গান জগতে, কিন্তু কোন ভাড়াইটা যদি বাড়ি আলারে খেদাইতে চায় এই দুঃখ বাংলাদেশের কোথায় বলবো। তবে রুমি সরকার কিছু কথা বলল, এই কথা শুনে মোরা মায়েরা বড় খুশি হয়ে গেছে। এর মায়েরা মনে করছে আর সামনে আর ভালো কথা নাই। আমি প্রশ্ন করছিলাম 1,24,000 নবী আমার বাবা, নারী জাত যদি কোনো জাত হয় নারীদের মধ্যে 2-1টা নবী দেখাও, দেখাইতে পারছে? আমি প্রশ্ন করছিলাম কোরআন লেখা আছে আল্লাহর নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে সারা পৃথিবী পয়দা, কোরআনের কোথায় লেখা আছে আল্লাহর নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলার নূরে জগৎ পয়দা, দেখাইতে পারছি? পারে নাই। তবে আমি একটু একটা হক কথা কইছিলাম যে নারী জাত আলু থোয়ার স্টোর, যদি পুরুষের আলু না রাখে স্টোরের কোনো দাম নাই, জং ধরে যাইব, শিরিশ কাগজ দিয়ে ঘুষলেও জং যাইব না। এই কথাটা সৈনার কলিজায় হিট লাগিয়ে গেছে, তার জন্য কত কথা কইল, আল্লাহ তোর মুখে পোকা দিবি রো। এই অবাস্তব কথা সরকার সাহেবকে কওয়ার জন্য। তবে একটা কষ্ট পাইছি রে, কই আনোয়ার সরকার মায়ের পেট থেকে হয় না বাবার পাছাতে হয়েছে, আর মায়েগেরে খুব খুশি, এখনো হাসি থামিনি আর মায়েগেরে। তবে তুমি রুমি সরকার আমার ছাত্রী না হইলে অন্য কোন শিল্পী এরকম কথা থাকতো বলা, আনোয়ার সরকারের সামনে গান গাওয়ারই সাহস পায় না, আর এরকম কথা যদি বলতো এক থাপ্পড় আর 32টা দাঁত ভাঙ্গে আমি 64 করে দিতাম আজকে। কিন্তু শালা তোমার কপাল ভালো, তুমি আমারই ছাত্রী, ওপর মাকে থুতু ফালাইলে নিজের গায়ে পড়বো। এ বাবার পাছাতে হয়েছি না, মায়ের গর্বের থেকে হয় না, মায়ের গর্বের খুব গর্ব করো, খুব দাম করো, তোর মায়ের গর্ব এটা যে পলিথিনের ব্যাগ রে। আমার বাবা যদি মাল রাখে তাহলে ওই ব্যাগের দাম আছে, নইলে ঝাউ জঙ্গলে পড়ে থাকবো। এটা বাগুড়িয়া গ্রাম না, এ বাগুড়িয়া গ্রামের যত মহিলা আছে এই মহিলাদের নামে যদি 16 বিঘা করে জমি থাকে, আমার বাবা যদি বিচুন না ফলায় ফসল হইব। কথা কম কোন, আমি বলতেছি তো। আবার কইছে নারী জাত যদি রাস্তাতে হাইটে যায় আমার বাবারা কয় ইস্কি মাল গেল, এই শালা গুদরা সুদা জাতক যে মাল কইছে এটা তোর মায়ের কপাল ভালো। তোর মা হচ্ছে গুদরি জাত, তোর মা হচ্ছে চুন্নি বিলের জাত, তোর মা হচ্ছে নোংরা জাত, তোর মা হচ্ছে পচা জাত। আনোয়ার সরকার রাস্তাতে হাইটে গেলে পিছ থেকে আমার অনেক ভক্ত আছে, লাখো লাখো কোটি কোটি ভক্ত বাংলাদেশে, ও আনোয়ার ভাই, ও আনোয়ার ভাই, দাঁড়াইলাম, ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, ছেলে মেয়ে কয়জন? তখন আনোয়ার সরকার কইব, ভাই আল্লাহর মাল 2 জন। তাহলে আল্লাহর যদি মাল হয় তা আমার বাপেরা মাল কইলে দোষ কোন জায়গায়? আজ থেকে জোরে মাল কবেন, মাল কইছে তাও কপাল ভালো, মালের মূল্য জানো তুমি? আরে শালির কথা শুইনা যে ভাই টাকা দিল, আমি মনে করলাম ওর মধ্যে গায়ের ভাব আছে, ওই বেটা আদিম আল্লাহ, আদিম পুরুষ হইলে টাকা দিত না, ওর মধ্যে গায়ের ভাব আছে এই জন্য ওরা টাকা দিছে। কই বাবার পাছাতে হইছে, ভারতের একটা শিল্পী আছে নাম তার ভবা পাগলা, বাংলাদেশে একটা বাউল সম্রাট ছিল, বাউলেরও বাউল, বয়তিরও বয়তি,
নাম তার লালন সাইজি, হিন্দুর দেবতা মুসলমানের পীর। কোরআন থেকে নিচে 18,000 কালাম আর হিন্দুদের পুরাণ থেকে নিচে 18,000 কালাম, 36,000 কালামকে রিসাইজ করে লালন হয়েছে সাইজি। মুসলমান তাকে পীর ভাবে, হিন্দুরা তাকে গুরু ভাবে প্রণাম করে। এর আগের তেজের একটা মাল ছিল ভারতে, নাম তার ভবা পাগলা। এই ভবা পাগলার একটা গানের মধ্যে আছে, জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন, জন্মতত্ত্ব না জানিলে যাওয়া আসা হয় বারণ। কোন যাওয়া আসা? আনোয়ার সরকারের কথা যদি হাবেজকারী মুন্সি মাওলানা কোনো শিক্ষিত ব্যক্তি থেকে তারাই বুঝবো, কিন্তু আমার মতন মূর্খ মানুষ বুঝবো না। শিক্ষিত লোক গান গায়, শিক্ষিত লোক গান শুনে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, মানারাপান নাফসাহু ফাকারা তারাব্বাহু। এই আয়াতটার অর্থ তোরে মা এগারো কথাটা বোঝনি। আল্লাহ কোরআনে বলছে, মানারাপান নাফসাহু ফাকারা তারাব্বাহু, এর অর্থ তুমি তোমাকে চেনো, তারপর আমি রব আমাকে চিনতে পারবা। আল্লাহকে না চেনা বন্ধু উঠায় নামাজ পড়লো কাজ হইব না। আমার রবকে চিনতে হবে, আমার সৃষ্টিকর্তাকে, আমার প্রভুকে চিনতে হবে। তাই জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন, কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব। আগে গর্ব হইল বাবা, এ রুমি পরে গর্বে তোর মা। এই খবর জানবি যদি তুই তোর গুরুর কাছে যা। আমার আব্বা যদি গর্ব না হয় তোর মাও সন্তান দিবে? তো কইমো না আমার দিয়ে, আমি কইমো আমার আব্বা আমার মায়ের বিয়ে কইরা পাকা ঘরে তালা দিয়ে থুয়ে সৌদি আরব গেছে 10 বছরের ভিসা নিয়ে। আমার মা সন্তান দিতে পারবে? আমার মায়ের আব্বার ক্ষমতা আছে। ফাইটা ভালামো কিন্তু তোরে আমি, এ সেতুর এই পারে আমার মতন 12 সুদা খারাপ শিল্পী আর একটাও জন্মে নেই। তুমি খেলে আমার হাদিস কোরআনই দেখছো, কিন্তু আমার খারাপই দেহ নাই। গান গাইলো জব্বর, একটা গান গাইছে, সারা সংসার খাইয়া মাইয়া তোমার দিকে ছায়া রয়, কেন ভোজন আর রুমি সরকারের রাঙ্গা পায়, আবার পাও আলোক করে আমাকে দেখায়। এত বড় সাহস তুমি পাইলা কই? কয় আত্র অধিক হইলে পরে পুরুষ যায় পায়ে ধরে, মাইয়াই যদি লাত্তি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। ওইটা কোনো ফ্র্যাক না, ওই যে জালাল সরকার একটা গানের মধ্যে কইছে, ওরে যার সাথে যার মাকা মাকি, যার সাথে তার সাথে যার মাকা মাকি, কার কপাল কার পাও, যদি খুশি সেই দিক যাও। মনের মানুষ যদি থাকে ভাও রে, মনের মানুষ যদি থাকে ভাও, যার সাথে যার মাকা মাকি, যার সাথে যার রুমি রে, যার সাথে যার মাকা মাকি, কার কপাল কার পাও, যদি খুশি সেই দিক যাও। মনের মানুষ যদি থাকে ভাও রে, মনের মানুষ যদি থাকে ভাও। ওইটা কোনো ফ্যাক্ট না, যদি ভাব থাকে, যদি ভাব থাকে ওইটা সমস্যা নাই। আরো কইছে, কয় আরো একটা আছে কথা, পুরুষ সিলাই মায়ার জুতা, কয়েকটা খাইছে গুতা যাইয়া মায়ার সেই জায়গায়। এ তুমি সোনা চিনতে ভুল করছো, আনোয়ার সরকার গুতা খায় না, আনোয়ার সরকার সাধক পুরুষ, চৈতন্য গুরুর সঙ্গ, চৈতন্য গুরুর মুরিদ হইছি আমি। এ নারী জাত এমন নারীর জন্ম হয়েছে বাংলাদেশে যে পুরুষের মনি টলাইব, এই নারী কেটা? আমি সেই পুরুষ না রে। হিন্দুদের মধ্যে একটা দেব আছে, দেবের দেব মহাদেব, মনে করতে পারো তারই এক অংশ আমি। ইসলাম ধর্মের মধ্যে একজন ইসলামের ভাগ আছে, পুরুষের পুরুষ আছে যার নাম শেরে খোদা, শেরে আলী, মনে করবো আমি একজন আলীর বংশধর। নারী জাতে পুরুষের মনি টলাইব, এই নারীর বাড়ি কই? তুমি ভুল জায়গায় হাত দিছো, আনোয়ার সরকারের মনি টলাই নিব আর আনোয়ার সরকারকে গুতো দিব, এই শালা নারী কেটা রে বাংলাদেশে। আমার একটা গান শোন, তোর কথার আমার গান, মাই পায় দেখিস ওজন কোন মোড়ে বেশি হয়। ধর মাইয়া তোর আগা পাশা ফুল লাগাছে, আরে আগা পাশা ফুল রইছে ফারামের মুরগির মতো, কলা পাতার জীবন রুমির, কলা পাতার জীবন। আর মায়েরা এবার মনে মনে কইতাছে, আর মায়েরা এবার মনে মনে কইতাছে, যাও রো কোন জায়গাতে ধরে নিয়েছে, আর গে আসল জায়গা হাত কইরে গেছে। ভাই রে ভাই, মায়ার বয়স হইলে 20, আরে মোটামুটি আদা বুড়ি, যাতে পরে রঙ্গিল শাড়ি কাম কাইজে নাই তেমন। এ রুমি কিসের বাহাদুরি কর, নারীদের একটা বাচ্চা হইলেই, একটা সন্তানের মা হইলেই তোদের যৌবনে ভাটা ধইরে যায়, শুকনো রোগ ধইরে যায়। আরে মাইয়ার বয়স হইলে 20, 20, 20, ও ভাই মোটামুটি আদা বুড়ি,
যাতে পরে রঙ্গিল শাড়ি কাম কাজে নাই তেম সালান সারা ব্যবসা করে শূন্য এক মহাজন মন 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 রে সালান সারা ব্যবসা করে শূন্য এক মহাজন আরে কথার বেলা সুলোবানা কথার বেলা সোলোবানা খেলার মাঠে হয় পালায়ন কলা পাতার জীবন মাইয়ার কলা পাতার জীবন মায়া রূপে আগুন সকে বেলকি আরে মিশে মায়ার ফাঁকি ঝুঁকি এসব শুধু ভূতের বাজি দুই দিনের স্বপ্ন আবার কই সামান্য বিশ্বদ্দটা বিয়ে করে এই আসতে কথা কয়া কয়া আনোয়ার সরকারে আরো দুই তিন রে আমার নবী চোদ্দটা বিয়ে করছে আমার নবী যদি চোদ্দটা বিয়ে না করতো আর উম্মুতের ওপর যদি চারটে জায়েজ না করতো রে তোর জেলে মায়েরা ছাড়িয়ে দেওয়া স্বামী মরে যাওয়া আর কি কোন গতি হইতো হ্যাঁ মায়া রূপে আগুন সাকে ভেলকি মইনুদ্দিন ভাই আরে মিশে মায়ার ফাঁকি জুতি আরে এসব শুধু ভূতের বাজি দুই দিনের স্বপ্ন ওরে ঘুম ভাঙিলে স্বপ্ন মিথ্যা জানে সর্বজন লোভি মন 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 রে ঘুম ভাঙিলে স্বপ্ন মিথ্যা জানে সর্বজন আরে সাধক পুরুষ হইল যারা খাটি পুরুষ হইল যারা মিশে স্বপ্ন করে বর্জন কলা পাতার জীবন রুমির কলা পাতার জীবন তোর আগা পাশা ফুল না রয়েছে আগা পাশা ফুল না রয়েছে ফারামেরও মুরগির মতো কলা পাতার জীবন মাইয়ার কলা পাতার জীবন আবার কয় আমার মা হচ্ছে অকুল দরিয়া অকুল সাগর আমি কইছিলাম আল্লাহর নূর হইতে নবী পয়দা তবে এই গ্রামে আজ থেকে দুই বছর আগে মনে হয় গান গাইয়ে গেছি মিন্টু ভাই দুই বছর হবে না তিন বছর আগে গান গাইয়ে গেছি আমি তবে একটা জিনিসের উন্নতি বেশি হয়েছে এই গ্রামের লোকেরা ছোলের ফার্ম দিছে এত বাচ্চারা এই জায়গায় এত গেঞ্জাম করে কেন ওর মা বলে ভেড়া মারা নদী ভেড়া মারা পাকসি নদী ওর মায়ের নদীত খুব পানি কয় এমি আল্লাহ নূরে নবী পয়দা নীর হইতে নূর পয়দা নীর শব্দর অর্থ পানি হ্যাঁ ওর মায়ের নদীত খুব পানি জমাইছে আনোয়ার সরকার কোন মাল তুই চিনিস না রে আমি কোন জিনিস এটা রুমি তোর সাব এশিয়ার বাংলাদেশে কোনো নারী জানে না মায়া তোর শাশ্বত নদী নদী আমি একবার সুমুখ মারি যদি আরে শুকাইয়া যায় সকল নদী জানলে কামের সাদ রুমি তোর শাশ্বত নদী আমি একবার সুমুখ মারি যদি শুকাইয়া যায় সকল নদী জানলে কামের সাদ কৃষ্ণ ষোলশ গোপনি নয়া খেলে বৃন্দাবন লোভি মন 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 রে ষোলশ গোপনি নয়া খেলে বৃন্দাবন আনোয়ার সরকার কামের প্রেমে আনোয়ার সরকার কামের প্রেমে জয় করেছে নারীর জীবন কলাপাতার জীবন মাইয়ার কলাপাতার জীবন মুরগির মতো কলাপাতার জীবন রুমির কলাপাতার জীবন আগা পাশা ফুল্লা রয়েছে আগা পাশা ফুল্লা রয়েছে ফারামের মুরগির মতো কলাপাতার জীবন রুমি তো এ রুমি সরকার তোর কলাপাতার জীবন